পাপা বিছানায় বসে আছে, ও শুয়ে আছে, মা বসে আছে, টিভি চলছে। আমরা রুমে ঢুকে পড়লাম। এখানে তো কটেজ টাইপের রুম, ছোট মানে খুব বড় সাইজের, বিগ সাইজের তো নয়, ভাড়াও খুব বেশি সেই তুলনাতে, সেই তুলনায় ভাড়া বেশি। আসলে বাইরেটার জন্য বেশি ভাড়া, বুঝেছো? রুমে যত না খাস কিছু, ছোট ছোট টিভি, এই রুমেই মনে হয় তোমার কত, আড়াই হাজার না কত জানি না ঠিক। টয়লেট কেমন দেখাচ্ছি দাঁড়া, দেখা দেখা, হ্যাঁ ঠিকই আছে। কেন বলো তো, জিনিসটা কি বলো তো, স্পেশিয়াস আছে, খারাপ নেই কিছু, ঠিক আছে, সবই আছে, কিন্তু ছোট, মানে আমরা যে যে রুমে থাকি মোটামুটি তার থেকে ছোটই, বুঝতে পারছো? ভাড়া মনে হয় খুব, আড়াই হাজার তো লাগবেই মনে হয়, তার থেকে বেশি হতে পারে হয়তো, পারে না আড়াই হাজার, ছোটো রুম, ছোটো রুম। আমরা তো একদিন থাকবো, আমাদের কোনো ইয়ে নেই। ও বাবারা আসে তো, বাবারা আসে, ওরা তো সিঙ্গেল থাকে ডবল বেডে, ঝাপসা হয়ে গেল কেমন করে বাবা? হ্যাঁ হয়েছে, আছে, ওরা তো ডবল বেডে সিঙ্গেল লোক থাকে, আরামের উপর শোয়, তাই না? পাপাদের কথা বলছি। আসলে কি বলতো, বাইরের জন্যই দাম, বাইরেটার জন্য, বুঝছো? এই যে বাইরেটা, এই দেখো দেখাচ্ছি রুম থেকে বাইরে বের, মানে এই পরিবেশে তুমি যে থাকবে তার দাম দাও। এই যে পুকুর, ফোয়ারা, লাইট, ফুল, গাছ, হাওয়া, পাখি, এইসবের জন্য এই যে একবার আসার আমার খুব ইচ্ছে ছিল, তাই এলাম। আমি আগে বলেও ছিলাম যে একবার আসবো, ওর ভিডিও দেখে যে একবার আমি বাচ্চা নিয়ে যাবো। তো এই যে এখানে শালের জঙ্গল পেছনে, এই যে ফুল টুল গাছ আছে, মেনটেন হয়। হায় রাম, মাছ আছে, এই দেখো মাছ আছে, মাছ মুখ তুলছে, দেখতে পাচ্ছ কিনা আমি জানি না, এখনো ন্যাচারাল লাইটে আমি একটু ভিডিও করে নিতে চাইছি, বুঝছো? ওখান থেকে ধরো বাচ্চা নিয়ে এসেছি, ভিড় আছে কিন্তু, এখন ন্যাচারাল লাইটও আছে প্রথম কথা, দ্বিতীয় কথা আমরা এখনো ড্রেস চেঞ্জ করিনি, একটুখানি ভিডিও করছি ওই জন্য, ঠিক আছে? এই দেখো ফুল টুল, এই যে এটা আবার অন্য পথে, এগুলো খুব ভালো লাগছে, খুবই ভালো লাগছে, সুন্দর লাগছে, দেখো এখন ন্যাচারাল লাইটে না আমি একটু ভিডিও করে নিচ্ছি। যে এটা বাইরেটা রাস্তাটা দেখা যাচ্ছে, যে রাস্তা এদিকে দেখো পুকুর, উল্টো পাশে দেখাচ্ছ, এই দেখো আচ্ছা আমার ভুল হয়ে যায়, মানে ফ্রন্ট ক্যামেরা ব্যাক ক্যামেরা এসব করতে গিয়ে না ভুল হয়ে যায়, হাত দিয়ে দিই। চেঞ্জ করার আগে আমি ভাবলাম একটুখানি ভিডিও করে নিই, বাইরে তো গরম,
কি বলতো, এমু প্রচুর আছে কিন্তু কি বলতো ওর কাছে লাইট নেই, মনে হয় গরম টরমে সুবিধা হবে না ওই জন্য। এই যে সব রুম, রুমের সাথে অ্যাটাচ ডাইনিং, ডাইনিংটা আউটসাইডে, আমাদেরও তাই, এরকম কাঠের চেয়ার টেবিল, ডাইনিংটা আউটসাইডে। হাওয়া প্রচুর, কেন কি চারিদিকে জঙ্গল, পুকুর, ফাঁকা ফাঁকা, সুন্দর। একদিন মানে এমনি একদিন থাকার জন্য ঠিকই ভালো। আমার বড় মেয়ে ওরা বিকেলে তো হেঁটে গেল, ভিডিও তো করেছি বিকেলেও, কি বলতো পোস্ট করা নিয়ে প্রবলেম, পোস্টই করতে পারছি না, বাড়ি থেকে যখনই বাইরে বার হব তখনই পোস্টের প্রবলেম, রিচার্জে আমার ঠিক হয়ও না কেন জানি না। প্রচুর ফুল, এরা যত্ন করে রাখে, এটা তো ঘটনা বললে হবে না। এই সব এই ড্রাই এরিয়া, বাঁকুড়ার ড্রাই এরিয়া, লাল মাটি যত্ন না করলে তো হতো না, থাকতো না, এটা তো ঘটনা, যত্ন করে। রুমের ভাড়াও প্রচুর, বেশিরভাগ সবাই কিন্তু এসেছে সন্ধেবেলায়, হয়তো আশেপাশের থেকে, মানে হয়তো মোটর সাইকেলে করে এসছে ফ্যামিলি নিয়ে, বউ বাচ্চা নিয়ে, দেখছি খাচ্ছে দাচ্ছে, ঘুরে বেড়াচ্ছে, ছবি তুলছে, আবার ফিরে চলে যাবে খেয়ে দিয়ে, এইরকম আর কি। এই যে কত ভিড় দেখছো, সবগুলোই কিন্তু ইয়ে নয় যে রুমে থাকে, রুমে থাকছে সেসব না, এই আর কি। এই যে এখানে বড় দেখো ইয়ে রেস্টুরেন্ট, মানে সবার অর্ডার নেবে বাইরে থেকে যারা আসবে, আর যারা রুমে থাকছে তাদের তো এই সেম কাঠের চেয়ার টেবিল, ঠিক জাস্ট রুমের মুখের ডাইনিং করা আছে ওপেনে, ওপেন কিন্তু শেডেড, শেড দেওয়া, ভালো এমনি ফাঁকা ফাঁকা, প্রাকৃতিক আর কি। ব্যাপারটা হচ্ছে কি যে প্রাকৃতিক, এখানে কিছু জিজ্ঞাসা করে নেবো গো, সন্ধ্যেবেলায় আমরা একটু বেরিয়েছি, যে ছোট মেয়ে ওর বাবার কোলে, মন্দির নগরী যাওয়ার জন্য গাড়ি পাওয়া যায়, মানে হচ্ছে বিষ্ণুপুরের কথা বলেছে, দেখো ডান দিকে গিয়ে বাঁদিকে রেস্টুরেন্ট লেখা আছে সব জায়গায় বড় বড় করে, বুঝছো, ধরো অনেকটা স্পেস তো, অনেকটা জায়গা, লোক যাতে এদিকে, আমার বড় মেয়ে রুমে শুয়ে শুয়ে টিভি দেখছে, বুঝেছো, এতক্ষণ তো গরম ছিল, এখন একটু আরামদায়ক ওয়েদার হয়েছে, তাতে কোনো সন্দেহ নেই। এখানে ঢুকেছিলাম প্রথম, ও এই তো এখানে, এখানে আছে ইয়ে তোমার, এখানে গোয়াল ঘর, গোয়াল ঘরের পেছন দিকে বলছো পাখির ইয়ে আছে, ফুলগুলো রাত্রে তো দেখা যাচ্ছে না সেইভাবে, সুন্দর। এগুলো কি রুম নাকি রেস্টুরেন্ট গো, এটা পোর্শনটা রুমই হবে। এই যে এই যে গরুর এই জায়গাটা, দিনের বেলাও ভিডিও করেছি, হুম
এটা টেন্ট হাউস ডান দিকে এতে এসি টেসি সবই আছে আমি বাইরে দিয়ে দিই চলো আসি মা আমি আমি চাই পাই হার ব্যাক উইথ 3000 টাকায় অনলাইন কোর্সেস বিলকুল ফ্রি আদার রাখি না তো কিছু তো করিস না ওর প্রথম কিটা পাচ্ছে বল তো বাচ্চি কি নাম কি আগে পিতা কা নাম কি লাগা যাতা হে ঠিক আছে ধরে রাখেন এখানে রাখ ভাই জলের একটা বোতল দিও তো জলের মতো নর্মাল হ্যাঁ হ্যাঁ নর্মাল